ঈদ সামনে রেখে করোনা প্রাদুর্ভাবের মধ্যেও ব্যাংকে বেড়েছে লেনদেন। রেমিটেন্সও পাঠাচ্ছেন প্রবাসীরা। তবে লেনদেনের সময় সীমিত করা আর সব শাখা চালু না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। ঈদ ঘিরে সীমিত পরিসরে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, তাই ব্যবসায়িক খরচ বিভিন্ন ব্যয় মেটাতে নগদ টাকা তোলার প্রবণতা বেড়েছে, তাই ঝুঁকি নিয়ে ব্যাংকে যাচ্ছেন গ্রাহকরা। লেনদেনের সময় কমিয়ে আনায় বেড়েছে চাপ, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সকাল 10টায় আছি, এখনো পর্যন্ত পাইনি। 11টা 11:30 বেজে গেছে, এখনো পাইনি টাকা। চেক জমা দিচ্ছে সকাল 10টায়। যে ব্যাংকে যান আর যেখানে যান, দেখেন এই অবস্থা। এটা থেকে যাতে দূরে থাকতে একটু আপনার নিজেরাই বললেন। আমাদের শুধু টাকা উঠাইতেই মানে 2-3 ঘন্টা লাগে। সেখানে এই লাইন ধরে যদি টাকা উঠায় তাহলে একদিন যাবে টাকা উঠাই দিই। আমরা অন্য কাজকর্ম করবো কখন, আমাদের সমস্যার সমাধান করবো কখন? ভোগান্তি এখন সবার একই অবস্থা, সারা বিশ্বব্যাপী সমস্যা। এটা তো আমাদের এখন না, ওইটা ফেস করেই আমাদের চলতে হবে। ব্যাংকের সব শাখা চালু না থাকায় চাপ পড়েছে নির্দিষ্ট ব্যাংকের উপর। করোনায় স্বাস্থ্য ঝুঁকি থাকায় কর্মীর সংখ্যা কমিয়ে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ, তাই সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ঈদের সামনে গ্রাহকের সংখ্যা বেড়ে গেছে, লেনদেনও বেড়ে গেছে, আর আমাদের সীমিত আকারে লোক দিয়ে যেহেতু ব্যাংকিং পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের উপর মোটামুটি চাপ সৃষ্টি হয়েছে। ব্যাংকের ভিতরে ঢুকলে বোঝাই যায় না যে এখন সাধারণ ছুটি চলতেছে। প্রচুর কাস্টমার, বিশেষ করে ডিফিএসগুলি, তারপরে গার্মেন্টস স্যালারিগুলি, এগুলি সব, তারপরে আমাদের ফরেন এক্সপোর্ট ইম্পোর্ট ডিপার্টমেন্টে যে আমাদের এলসি ডকুমেন্ট অ্যাকসেপ্টেন্স দেওয়া, অর্থাৎ সব ধরনের ব্যাংকিংয়ে আমাদের চলতেছে। গ্রাহকের চাপ বাড়ায় শারীরিক দূরত্ব মানা হচ্ছে না এসব ব্যাংকে, যে কারণে করোনার আতঙ্ক থেকেই যাচ্ছে। তাই ব্যাংকের সব শাখা খুলে দিয়ে সময়সীমা কিছুটা বাড়িয়ে দেওয়ার দাবি গ্রাহকদের। আফরোজ আলী মাশা, দীপ্ত সংবাদ, ঢাকা।